Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, assalamu alaikum. Sobai kemon acho? Asha kori Allahr rahmate sobai bhalo acho. Ami alhamdulillah tomader duay bhalo achi. Pre-test porikkhar por abar tomader samne Srishti Academy School er online class e sobai ke shagotom janiye ajke class shuru korchi. Ajke tomader samne bangla ditiyo khub guruttopurno ekti টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় হলো সমার্থক শব্দ তাহলে খেয়াল করো সমার্থক শব্দ কি সমান অর্থ বহন করে এমন শব্দকেই সমার্থক শব্দ বলে তোমরা জানো যে বাংলা ভাষাকে শ্রুতিমধুর করার জন্য বক্তার বক্তব্যকে সুন্দর করার জন্য সমার্থক শব্দগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমাদের এই সমার্থক শব্দগুলো অবজেক্টিভ আকারে বাংলা দিতে হয় প্রতিটা পরীক্ষায় হয়তো চলে আসে বিশেষ করে আমাদের বাংলাদেশের তো প্রকারে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে বিসিএস সহ প্রত্যেকটা পরীক্ষা চলে আসে তো আজকে আমি তোমাদের সামনে খুব বেশি নয় 10 12টা শব্দের সমার্থক শব্দ তিনটি করে সমার্থক শব্দ নিয়ে এসেছি আশা করি এই কয়টা শব্দ যদি তোমরা সুন্দরভাবে মুখস্থ করো আত্মস্থ করো তাহলে প্রত্যেকটা পরীক্ষায় অনেকটাই কাজে লাগবে ইনশাআল্লাহ তো তাহলে আমরা শুরু করছি বাংলা দ্বিতীয় পত্রে নবম দশম শ্রেণীর সমার্থক শব্দ তাহলে এখানে খেয়াল করো আমি তোমাদের জন্য 8 9 10 11 12 13 14টি মূল শব্দের একটু খেয়াল করো 14টি মূল শব্দের সমার্থক শব্দগুলো নিয়ে এসেছি তাহলে আমরা এক এক করে আলোচনা করতেছি খেয়াল করো আমরা প্রথমে নিয়ে এসেছি কি অন্ধকার তাহলে অন্ধকার শব্দটা হলো মূল শব্দ আর এর সমার্থক শব্দ হলো আধার তমা তমসা তিমি তাহলে আমরা অন্ধকার শব্দের কয়টা সমার্থক শব্দ পেলাম তিনটা এরপরে আসো আকাশ আকাশ শব্দটা হলো মূল শব্দ যদিও আমরা হয়তো অনেক সময় ভাবি যে গগনটাই মনে হয় মূল শব্দ অথবা অম্বরটাই মনে হয় মূল শব্দ এগুলো কিন্তু সবই সমার্থক শব্দ আকাশ শব্দের সমার্থক শব্দ হলো অম্বর গগন নব তাহলে আকাশ শব্দের আমরা এখানে তিনটা সমার্থক শব্দ পেলাম এরপরে আসো আগুন আগুন শব্দের সমার্থক শব্দ হিসেবে আছে অগ্নি অনল বন্হি আসলে এই উত্তরটা আমাদের বুঝতে হবে এটার উত্তর হলো বন্হি তাহলে আগুন শব্দের সমার্থক শব্দ পেলাম কয়টি তিনটি তাহলে যদি আমরা প্রশ্ন করি রিয়াদ দ্বারাও তো অগ্নি কিসের সমার্থক শব্দ হ্যাঁ ধন্যবাদ তুমি বলেছো আগুনের সমার্থক শব্দ যদি বলি বন্হি কিসের সমার্থক শব্দ আগুনের সমার্থক শব্দ যদি বলি তিমি কিসের সমার্থক শব্দ অন্ধকারের সমার্থক শব্দ বলা কেটে যাবে না আধারের সমার্থক শব্দ এরপর আসো ঈশ্বর ঈশ্বরের সমার্থক শব্দ হলো আল্লাহ খোদা বিধাতা তোমরা জানো ঈশ্বরের 99টা নাম আছে মতান্তরে কেউ বলে 199 নাম আছে এই নামের মধ্যে ওনার সবচেয়ে পছন্দের নাম হলো আল্লাহ যেটা আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা তারা বলে থাকি তাহলে ঈশ্বর মূল শব্দ তার সমার্থক শব্দ হলো আল্লাহ খোদা বিধাতা এরপরে আসো চুল আমাদের মাথায় সবারই চুল আছে এই চুলের সমার্থক শব্দ হিসেবে আসছে অনল কেশ সিকুর তাহলে আমরা যদি প্রশ্ন করি রাসেল বলতো অনল কিসের সমার্থক শব্দ হ্যাঁ চুলের সমার্থক শব্দ এরপর দেখো যদি বলি চোখ চোখের তিনটা সমার্থক শব্দ হিসেবে এখানে নিয়ে এসেছি চক্ষু নয়ন নেত্র তাহলে চোখের সমার্থক শব্দ কয়টি পেলাম তিনটি কি কি চক্ষু নয়ন নেত্র এরপর আসো জল জলের সমার্থক শব্দ হিসেবে এখানে আমরা তিনটা সমার্থক শব্দ নিয়ে এসেছি অম্বু নীর পানি তাহলে যদি প্রশ্ন করি যে আসলে পানি কিসের সমার্থক শব্দ জল আমরা হয়তো অনেকেই মনে করি যে জল মনে হয় হিন্দুদের শব্দ আর পানি মনে হয় আমাদের মুসলমানদের শব্দ আসলেও মূল শব্দটা হলো জল আর এই জল শব্দের সমার্থক শব্দ হলো অম্বু নীর পানি আসলে যদি আমরা প্রশ্ন করি নীর কিসের সমার্থক শব্দ জলের সমার্থক শব্দ এই কাউসার বলত অম্বু কিসের সমার্থক শব্দ হ্যাঁ ধন্যবাদ তোমাকে জলের সমার্থক শব্দ এরপর আসো ধন ধনের সমার্থক শব্দ হিসেবে আছে অর্থ বিত্ত সম্পদ তাহলে ধনের সমার্থক শব্দ হিসেবে কয়টা পেলাম তিনটে অর্থ বিত্ত সম্পদ তাহলে এই ধন শব্দের মূল সমার্থক শব্দ হিসেবে এই তিনটে এর বাইরেও কিন্তু আরো আছে আমরা এখানে মূলত তিনটি করে সমার্থক শব্দ আনার চেষ্টা করেছি
তাহলে আমি প্রশ্ন করি রাশিদ বলুন তো বৃত্ত কিসের সমান্তর শব্দ ধনের সমান্তর শব্দ বৃত্ত কিসের সমান্তর শব্দ ধনের সমান্তর শব্দ আশা করি এই পাশে যে শব্দগুলো আমি তোমাদের সামনে বললাম এই আটটা শব্দের সমান্তর শব্দগুলো বুঝতে পেরেছো এরপরে আরো কয়েকটি শব্দ এখানে আমি নিয়ে এসেছি একটু খেয়াল করো একটা এরপরে আছে পৃথিবী তোমরা জানো পৃথিবী হলো মূল শব্দ তার সমান্তর শব্দ হলো ধরা ধরণী মেদিনী তাহলে এই পৃথিবী শব্দের তিনটাই সমার্থক শব্দ এর বাইরে আরো কিন্তু আছে তাহলে আমরা যদি প্রশ্ন করি মেদিনী কিসের সমার্থক শব্দ তাহলে বলতে হবে পৃথিবীর সমার্থক শব্দ এরপর দেখো পর্বত পর্বত কিসের সমার্থক শব্দ পর্বতের সমার্থক শব্দ কি কি অচল অদ্রি পাহাড় তাহলে পর্বত শব্দের সমার্থক শব্দ হলো অচল অদ্রি পাহাড় এই কাপড় বলতো যে অদ্রি কিসের সমার্থক শব্দ পর্বতের সমার্থক শব্দ এরপর আস পুত্র পুত্র সমার্থক শব্দ হলো ছেলে তনয় নন্দ তাহলে পুত্রের সমার্থক শব্দ কি পেলাম ছেলে আমরা কিন্তু সাধারণত ছেলে বলে থাকি তনয় নন্দ এই তিনটাই হলো তোমার পুত্রের সমার্থক শব্দ এরপর দেখো মাতা মাতার সমার্থক শব্দ হলো গর্ভধারিণী মা জননী কিন্তু আসলে দেখো মাতা হিসেবে মাতাকে আমরা যেভাবেই ডাকি না কেন আসলে একটা মা হিসেবে ডাকলে তার সন্তানের যে মনের আবেগটা যেভাবে পূর্ণ হয়তো মাতা অন্যভাবে সেটা হয় না কিন্তু আসলে এই মা হলো মাতা শব্দের সমার্থক শব্দ গর্ভধারিণী হলো মাতা শব্দের সমার্থক শব্দ এবং জননী হলো মাতা শব্দের সমার্থক শব্দ এরপরে চা চা শব্দের সমার্থক শব্দ হলো চন্দ্র বিধু শশাঙ্ক কি কি চা চন্দ্র বিধু শশাঙ্ক এরপরে দেখো সূর্য যদি আমি প্রশ্ন করি এই আব্দুল্লাহ বলতো যে বিধু কিসের সমান্তর শব্দ চাঁদের সমান্তর শব্দ শশাঙ্ক কিসের সমান্তর শব্দ চাঁদের সমান্তর শব্দ এরপর আসো সূর্য তপন দিবাকর রবি এই তিনটাই হলো কিসের আমাদের এই সূর্যের সমান্তর শব্দ তাহলে আমরা যদি প্রশ্ন করি রবি কিসের সমান্তর শব্দ তাহলে আমাদের বলতে হবে সূর্যের সমান্তর শব্দ যদি বলি দিবাকর কিসের সমান্তর শব্দ তাহলে বলতে হবে সূর্যের সমান্তর শব্দ তাহলে আশা করি আমার এই সমার্থক শব্দগুলো তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা যদি কেউ ইচ্ছা করে লিস্টের স্বর দিয়ে তোমরা এটি মুখস্থ করবে তাও করতে পারবে তাহলে তোমরা সবাই সুন্দরভাবে আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 167 পৃষ্ঠায় এর বাইরেও আরও কিছু সমার্থক শব্দ দেওয়া আছে আর এই যে একটা শব্দে যে তিনটা করে সমার্থক শব্দ নিয়ে এসেছি এর বাইরেও আরও 2-4টা করে শব্দ দেওয়া আছে তোমরা অনুগ্রহ করে সবাই এগুলো আত্মস্থ করে নেবে এরপরে যদি কোনো সমস্যা থাকলে আমাদের কাছে প্রশ্ন করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম